হ্যালো ফ্রেন্ডস, বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর কলেজ কোনটি যদি প্রশ্ন করা হয়, উত্তর নিশ্চয়ই হবে রাজশাহী কলেজ। কেন সুন্দর তা আপনার ভিডিও দেখেই বুঝতে পারবেন। রাজশাহী কলেজটি 1873 সালে প্রতিষ্ঠিত হয়। ঢাকা কলেজ, চট্টগ্রাম কলেজের পরেই রাজশাহী কলেজ বাংলাদেশের তৃতীয় প্রাচীনতম কলেজ। বেসরকারিভাবে করা 2015 সালে একটি সার্ভেতে রাজশাহী কলেজ বাংলাদেশের সেরা কলেজ হিসেবে বিবেচিত হয়। বাংলাদেশে এই কলেজ হতেই সর্বপ্রথম মাস্টার ডিগ্রি প্রদান করা হয়। কলেজটি কিন্তু রাজশাহী শহরের একদম কেন্দ্রবিন্দুতে অবস্থিত। ভিউয়ার্স, বরাবরের মতো এখন আমরা রাজশাহী কলেজের ইতিহাস সম্পর্কে কয়েকটি কথা বলি। শিক্ষানগরী হিসেবে রাজশাহী মহানগরীর গোড়াপত্তন হয় 1828 সালের বাউলিয়া স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে। মূলত ইংরেজি শিক্ষার প্রতিস্থাপনা ও প্রসারকল্পে সে সময় রাজশাহীতে কর্মরত ইংরেজ কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় এই বাউলিয়া ইংলিশ স্কুল। সেদিনের শেষ ক্ষুদ্র বাউলিয়া ইংলিশ স্কুল 1836 সালে প্রাদেশিক সরকারের জাতীয়করণ করণে এই স্কুলটি রাজশাহী জেলা স্কুল এবং পরবর্তীতে রাজশাহী কলেজিয়েট স্কুল নামে পরিচিত হয়। সেই স্কুলের ছাত্রদের উচ্চতর শিক্ষার জন্য একটি কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা দেখা দেয়ায় রাজশাহী অঞ্চলের অধিকাংশ বিশিষ্ট নাগরিকদের সমন্বিত প্রচেষ্টা ও আবেদনের প্রেক্ষিতে 1873 সালে জেলা স্কুলকে উচ্চ মাধ্যমিক কলেজের মর্যাদা দেওয়া হয় এবং একই বছর 5 জন হিন্দু ও 1 জন মুসলমান ছাত্রসহ মাত্র 6 জন ছাত্র নিয়ে কলেজিয়েট স্কুলের সঙ্গে চালু হয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর সমমানে FA অর্থাৎ ফার্স্ট অনার্স কোর্স। 1878 সালে এই কলেজকে প্রথম গ্রেড মর্যাদা দেওয়া হয় এবং তখন থেকে এর নামকরণ করা হয় রাজশাহী কলেজ। তৎকালীন সময়ে এই কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ও অন্তর্ভুক্ত ছিল। ভিউয়ার্স, জাতির সামাজিক ও রাজনৈতিক সকল সংকটে রাজশাহী কলেজের শিক্ষক ও ছাত্ররা ব্যাপক অবদান রেখে চলেছেন। তারা স্বদেশী আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন। 1952 সালের 21 ফেব্রুয়ারি ভাষা আন্দোলনকালে ঢাকার ছাত্র হত্যাকাণ্ডের পরপরই রাজশাহী কলেজের শিক্ষক শিক্ষার্থীরা ভাষা আন্দোলনে যুক্ত হয় এবং ভাষা আন্দোলনকে উৎসর্গ করে শহীদদের স্মরণে একটি শহীদ মিনারও নির্মাণ করেন। সেই শহীদ মিনারটি বাংলাদেশের সর্বপ্রথম শহীদ মিনার। 1969 সালে নির্মিত ওই শহীদ মিনারটি 1971 সালের পাক হানাদার বাহিনী ধ্বংস করে ফেলে। ভিউয়ার্স, ওই জায়গাতেই কিন্তু এখন আমরা যে শহীদ মিনারটি দেখতে পাচ্ছি, পরবর্তীতে ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানিয়ে এই শহীদ মিনারটি তৈরি করা হয়। রাজশাহী কলেজের ইতিহাস শেষ করার আগে কিছু গণ্যমান্য জমিদার এবং বিত্তশালী ব্যক্তিদের কথা না বললেই নয়, যাদের কারণে রাজশাহী কলেজ তথা সমগ্র রাজশাহীতে শিক্ষা বিস্তার করেছিল। এদের মধ্যে দুবুল হাতি জমিদার হরনাথ রায় চৌধুরী, দীঘাপাতিয়ার রাজা প্রমোদনাথ রায়, প্রমোদ রায় ও বসন্ত রায়, পুঠিয়ার রানী শরৎসুন্দরী দেবী ও হেমন্ত কুমারী দেবী, বলিহারির কুমার শরবিন্দু রায়, খান বাহাদুর ইমাদুদ্দিন আহমেদ, কিমিয়ায়ে সাদাতের অনুবাদক মির্জা মোহাম্মদ ইউসুফ আলী, হাজি লাল মোহাম্মদ, নাটোরের জমিদার পরিবারের খান বাহাদুর রশিদ খান চৌধুরী,
খান বাহাদুর, এরশাদ খান চৌধুরী ও বঙ্গীয় আইন পরিষদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার আশরাফ আলী খান চৌধুরী ছিলেন অন্যতম। এছাড়া নাটোরের খান চৌধুরী পরিবারের জমিদার বাড়ির রাজশাহী শহরের হেতেলখা এলাকায় তাদের পারিবারিক বাসস্থান চৌধুরী লজটি দান করেছিলেন রাজশাহী কলেজকে। তখনকার সময়ে 20 জন গরিব মুসলমান ছেলেদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা ছিল সেই লজে। তৎকালীন পিছিয়ে থাকা মুসলমান সমাজের শিক্ষা বিস্তারে এ সকল মানুষের অবদান ভুলবার নয়। চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে রাজশাহী কলেজটি দেখে আসি।
ভিউয়ার্স, রাজশাহী কলেজ দেখতে এসে দেখা হয়ে গেল আমার কলিগ ইমরুল ভাইয়ের সাথে। তিনি এবং ভাবি দুজনই রাজশাহী কলেজে শিক্ষার্থী ছিলেন। ঢাকা শহরে কর্মব্যস্ততার ফাঁকে একটু সময় করে চলে আসেন তারা রাজশাহী, চলে আসেন আপন এই ক্যাম্পাসে যেখানে তারা বেড়ে উঠেছেন, নানা রকম স্মৃতি মন্থন করেন এবং কলেজকে ঘিরে নানা রকম গল্প তারা বাচ্চাদের সাথে শেয়ার করেন। এই কলেজটি কিন্তু বাচ্চারাও কম পছন্দ করেন না। কলেজের এক প্রান্তে রয়েছে এখানকার অধ্যক্ষের বাসভবন। গেটে কড়া নাড়তেই খুললেন দারোয়ান এবং অনুরোধ করতে তিনিও রাজি হয়ে গেলেন বাসভবনটি ঘুরে দেখার জন্য। চলুন ভিউয়ার্স, আমরা এখন রাজশাহী কলেজের অধ্যক্ষের বাসভবনের ভিতরে কিছুটা অংশ দেখে আসি। ভিউয়ার্স, অধ্যক্ষের বাসভবন থেকে বের হয়ে লক্ষ্য করলাম বাসভবনের ঠিক পাশেই দেয়াল ঘেঁষে রয়েছে রাজশাহীর সুফি সম্রাট শাহ মখদুম রহমতুল্লাহের মাজার। ভিউয়ার্স, দেখুন দেয়ালের পাশে আমরা কিন্তু শাহ মখদুমের মাজারের গম্বুজ দেখতে পাচ্ছি। দেখতে দেখতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। রাজশাহী কলেজটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।